আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকা সুস্থভাবে চলে এসেছি। তো ঢাকা এসেছি হচ্ছে গতকাল রাত্রেবেলা, আর এটা হচ্ছে পরদিন দুপুরবেলা। দুপুর বলতে মোটামুটি একটার মতো মনে হয় বাজে, একটা দিক। তো এখন হচ্ছে রেডি হচ্ছি, মার বাসায় যাব। আব্বা আম্মা করোনা হওয়ার পর তো আর মার বাসায় যাওয়া হয়নি দেখতে, তো চিন্তা করলাম যে সবাই মিলে মার বাসায় যাই। রামি স্যার বাবাও যেহেতু আছে, আব্বা আমাকে দেখে আসুক, তো সবাই মিলে রেডি হয়ে দিলাম মার বাসায় যাওয়ার জন্য। তো সবাই মোটামুটি রেডি, তো আমি রামি স্যার বাবাকে বললাম যে আসো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলে রাখি স্মৃতি হিসেবে। তো সবাই মিলে ছবি তুলছিলাম। দেখেন আব্দুল্লাহ বাবাটাকে বারবার বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। তো মাঝে মাঝে আর কি বিশেষ কিছু মুহূর্তে ছবি তুলে রাখতে ভালো লাগে। আগে তো আমি অনেক ছবি তুলতাম আর কি, আমার কাছে স্পেশাল যে মুহূর্তগুলো সেগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতাম, কিন্তু এই ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর থেকে দেখা যায় ছবি তুলে আমি ভুলে গিয়েছি। আগে আমার গ্যালারি ফুল করা ছবি ছিল, আমাদের ফ্যামিলি ফটোগ্রাফি বা কোথাও ঘুরতে গেলাম খেতে গেলাম সেগুলো, আর এখন দেখা যায় যে মোবাইলের গ্যালারি ভরা শুধু ভিডিও আর ভিডিও, সেখানে কোনো ছবিই নেই। তো অনেকদিন পর সবাই মিলে ছবি তুললাম। তো গাড়ি চলে এসেছে, আমরা এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর হচ্ছে এই গাড়িটা, এই গাড়ির যে ড্রাইভার ভাই এটা হচ্ছে আমাদের পাশের বাসায় থাকে, তো আমাদের যখন প্রয়োজন হয় আমরা ফোন দিলেই চলে আসে। আমার আর কি সিনজি করে কোথাও যেতে হয় না, ভাইকে কল দিলে ভাই গাড়ি নিয়ে চলে আসে, আমরা ভাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি, কিংবা যে কোনো প্রয়োজনে আমরা ভাইকে নিয়ে যাই। মানে খুবই একটা সুবিধা, যাদের গাড়ি নেই তাদের যদি এমন পাশে গাড়িওয়ালা কোনো ভাই থাকে পরিচিত, তাহলে সুবিধা তো শেষই নেই। আর এইদিকে আব্দুল্লাহ বাবাটাও জীবনের প্রথম নানু বাসায় যাচ্ছে, মানে আব্দুল্লাহ বাবাটা অনেক খুশি, শুধু আর কি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, মানে অনেক খুশি। ও বাইরে ঘুরতে খুব পছন্দ করে, বেশিরভাগ বাচ্চা কাচ্চায় দেখা যায় যে বাইরে ঘুরতে খুব পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আব্দুল্লাহ রিক্সায় উঠতে, মানে রিক্সায় উঠলে এত খুশি হয়, শুধু এদিক ওদিক তাকায় আর আমাদেরকে তাকায় আর হাসি দেয়। কিন্তু খুব কম ওকে নিয়ে আমি রিক্সায় উঠি, খুব কম, মানে যে দু একদিন উঠেছি গ্রামে যেয়ে দেখলাম যে অনেক খুশি রিক্সায় উঠলে। তো চলে এসেছি বাবার বাসায়। আমার বাবার বাসা হচ্ছে মিরপুর 11:30। তো অনেকে হয়তো বা কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপু আপনার বাবার বাসা কোথায়। তো আমার বাবার বাসা হচ্ছে মিরপুর 11:30, একদম বাস স্ট্যান্ডের সাথে। তো চলে এসেছি, মোটামুটি 3-3.5 বছর তো হবেই, 3.5 বছরের মতো হবে, 3.5 বছর পর বাবার বাসায় আসলাম। অনেকদিন পর এসেছি, তো মানে আশেপাশের পরিবেশ সব কিছু একটু অন্যরকম চেঞ্জ লাগছে, মনে হচ্ছে যেন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তা আমরা ঘরে ঢুকতে দেরি, আমাদের দুপুরে খাওয়া দিতে দেরি নেই, এমনি আজকে আসতে দেরি করে ফেলেছি। তো এসে দেখলাম যে আব্বা আম্মা তারপর আমার বোনেরা সবাই খেয়ে ফেলেছে, আমাদের জন্য খাবার রেখে দিয়েছে টেবিলে। তো এখন হচ্ছে আমি আর রামি স্যার বাবা খেয়ে নিব। তো এখানে হচ্ছে টেবিলে রামি স্যার বাবাকে খেতে দিয়েছি, আর রামি স্যার তাদেরকে টেবিলে দেবো, আর আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে তারপর হচ্ছে খাটে চলে যাব। খাটে মা তারপর মৌসুমাপু সম্পর্ক সবাই আছে, তো চিন্তা করলাম সবসময় তো টেবিলে বসে খাই, আজকে খাটে বসে খাবো। তো এই তো আমি আমার খাবারের প্লেট নিয়ে খাটে চলে এসেছি, খাটে মা বোনদের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো অনেকদিন পরে মা বাবার সাথে দেখা, মা বাবা যখন হসপিটালে ছিল তখন দেখা হয়েছে, তারপর যখন হসপিটাল থেকে বাসায় চলে এসেছে তখন তো আমি গ্রামে চলে গিয়েছি, গ্রামে থেকে আসলাম, আর ওটা অনেকদিন থেকে আসলাম। তো অনেকদিন পর মা আব্বাকে দেখলাম, দেখলাম যে মা বাবা দুজন অনেক সুখে গিয়েছে, মা বাবার শরীর তেমন একটা ভালো না,
তো আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। বাবার শরীরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মার শরীরটা অনেক খারাপ। মার শরীরটা আর কি, মার করোনার পরিমাণটা একটু বেশি হয়েছিল, তো লাংস ইনফেকশনটা একটু বেশি, মানে লাংসের যে ইনফেকশনটা হয়েছে ওটা এখনও ভালো হয়নি। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তারপরে ডাক্তারের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওই ট্রিটমেন্টের জন্য যেই ওষুধগুলো খেতে হয় ওই ওষুধগুলো খাওয়ার কারণে মা হচ্ছে বাহিরের কোনো খাবার খেতে পারে না, মানে খাবারের রুচি একদম চলে গিয়েছে, তো না খেতে পেরে মা একদম শুকিয়ে গিয়েছে। তো মার জন্য আপনারা সবাই অনেক বেশি করে দোয়া করবেন। তো এখানে হচ্ছে আবদুল্লা বাবাটা তাসিন, তারপর সাজিদ ওদের সাথে খেলা করছে। আবদুল্লা বাবাটাও নানু বাসায় এসে অনেক খুশি, নানুর কাছে আসলে সবাই আসলে অনেক খুশি হয়। আর আমার ছেলে মেয়ে তো নানু বলতে পাগল, ওদের তো দাদা দাদু নাই দুনিয়াতে বাচ্চা, তো নানুই আছে। আর ওদের নানু হচ্ছে ওদেরকে অনেক বেশি আদর করে। তো আজকে আর নয়, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া। তো আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।